সেলফ মধ্যে আমি কি কি দেখতে চাই দেখতে চাইবো যে দুটো কোনো এসিমেট্রি আছে কি না আমাদেরকে বুঝতে হবে যে ব্রেস্ট ক্যান্সার বা কিরম ভাবে আমি ভাগ করতে পারি পুরুষের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার ইনসিডেন্স খুব কম আছে আউট অফ যদি আপনি বলেন ওয়ান পার্সেন্ট ইনসিডেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার মেল ব্রেস্ট ক্যান্সার হয় বাট মেল ব্রেস্ট ক্যান্সার বেশি হয় আমাদের এই পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রীলাপা অন্যান্য দিনের মতোই আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই পডকাস্ট কি সেই বিষয় জানাবো তার আগে জানিয়ে দিই আজকে আমাদের অতিথি বিশিষ্ট অঙ্কোলজিস্ট ডক্টর সানি খান্না ডক্টর খান্না আপনাকে স্বাগত আমরা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এই ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং কেন দরকার হয় কি কারণে আমরা করব সেই বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব আমাদের এই পডকাস্টে তাই প্রথম প্রশ্ন যেটা রাখব ডক্টর কান্নার কাছে এই যে স্ক্রিনিং এর কথা আমরা বলছি সেই স্ক্রিনিং কেন দরকার কেন প্রয়োজন তো এটা বলার আগে আমি ফার্স্ট কথা বলি যে হোয়াট ইজ স্ক্রিনিং স্ক্রিনিং এর মানে হচ্ছে যে আমরা সাধারণ ভাষায় বাংলা ভাষায় যদি বলি তাহলে এরকম একটা টেস্ট বা প্রসিডিউর করা হবে আর নরমাল পপুলেশনে করা হবে পেশেন্টদের করা হবে যাতে আমি যে কোনো অসুখ হোক সেটা ক্যান্সার হতে পারে নন ক্যান্সার হতে পারে সেটাকে তাড়াতাড়ি বা আর্লি স্টেজে ধরতে পারি যাতে ওর চিকিৎসাটা খুব ভালোভাবে পসিবল হয় তো সেটাকে বলা হয় স্ক্রিনিং নাও আপনার প্রশ্ন যেটা আছে যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং আমি কেন করব তো ব্রেস্ট অনেকগুলো ক্যান্সারই আমাদের বডিতে রয়েছে তার মধ্যে এক ওয়ান অফ দ্য কমন ক্যান্সার অ্যামাং ফিমেলস ইজ ব্রেস্ট ক্যান্সার আর অনেকগুলো স্টাডি করে এটা দেখা গেছে যে যদি ব্রেস্ট ক্যান্সার কে স্ক্রিনিং করে ধরা হয় বা নর্মাল ফিমেলস কে স্ক্রিনিং এর মাধ্যমে আমরা ধরতে পারি বা স্ক্রিনিং এ রাখি তাহলে দিস ইনক্রিজেস देयर ওভারঅল সার্ভাইভাল তো এটাতে লাইফ স্প্যান বাড়ার একটা চান্স থাকে তাই জন্য ব্রেস্ট ক্যান্সারে স্ক্রিনিং এর অনেক বড় রোল আছে বেশ আমরা দুটো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমেই আলোচনা করলাম যে হোয়াট ইজ স্ক্রিনিং ব্রেস্ট ক্যান্সারের জন্য স্ক্রিনিংটা ঠিক কি এবং কেন সেটা দরকার হয় এবার যেটা আমার জানার বিষয় সেটা হচ্ছে কোন বয়সে গিয়ে আমরা স্ক্রিনিং এর জন্য ইনিশিয়েটিভ নেব এটা কোন পার্টিকুলার বয়স আছে কিনা আর দ্বিতীয়ত মানে হেরিডিটি থাকলে কি স্পেসিফিক্যালি অনেক আগে থাকতে স্ক্রিনিংটা প্রয়োজন এটা সো দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট এন্ড ভেরি গুড কোশ্চেন তো আমাদেরকে বুঝতে হবে যে ব্রেস্ট ক্যান্সার রিস্ক ফ্যাক্টরস কি রকম হয় বা কি ভাবে আমি ভাগ করতে পারি সেটাকে তো আপনার যে প্রশ্নটা আছে হেরিডিটি তো দ্যাট ইজ बेस्ड অন দা রিস্ক ফ্যাক্টর তো ব্রেস্ট ক্যান্সার হচ্ছে স্পোরাডিক ভ্যারাইটি আহ ব্রেস্ট ক্যান্সার হতে পারে যেটার মধ্যে আমার কোন ফ্যামিলিতে কোনো হিস্ট্রি নেই বা আমার দিদি পিসা আমার এটা বাড়িতে কারোরই ক্যান্সার কোনোদিন হয়নি আমি হয়তো প্রথম আছি সো দিস ইস কল স্পোরাডিক ব্রেস্ট ক্যান্সার সেকেন্ড হচ্ছে ফ্যামিলি ব্রেস্ট ক্যান্সার মানে আমার ফ্যামিলিতে গোটা ফ্যামিলির মধ্যে অনেকগুলো পেশেন্টের আহ হিস্ট্রিতে রয়েছে যে ব্রেস্ট ক্যান্সার বা অন্য কোনো ক্যান্সার হয়েছিল দিস ইজ ফ্যামিলিল ব্রেস্ট ক্যান্সার আর থার্ড হচ্ছে জেনেটিক জেনেটিকের মধ্যে সবচেয়ে কমন যেটা আমরা ডিসকাস করি দ্যাট ইজ ব্র্যাকা বিআরসিএ জিন তো এটা যদি মিউটেশন থাকে আমাদের জিনোমের মধ্যে তাহলে এটা ফ্যামিলিতে কন্টিনিউ হতে পারে সো দিস ইজ জেনেটিক ফর্ম অফ ব্রেস্ট ক্যান্সার এবার আপনার যে প্রশ্নটা আছে যে আমি কখন থেকে এই স্ক্রিনিংটা চালু করব তো আমি এটাকে এরকম ভাবেই ভাগে বলি প্রথম আমরা জেনেটিক ক্যান্সার নিয়ে ডিসকাশনটা শুরু করি তো যদি জেনেটিক ক্যান্সার হয় ফ্যামিলিতে জানা থাকে যে হ্যাঁ ব্র্যাকা মিউটেশন আছে বা অন্য কোনো মিউটেশন আছে তাহলে আমাদেরকে স্ক্রিনিংটা খুব তাড়াতাড়ি করে শুরু করতে হবে মেবি অ্যাট দ্য এজ অফ এইটিন আর মেবি অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি ফাইভ মানে যতটা তাড়াতাড়ি পসিবল বাট যদি কারোর স্পোরেডিক ব্রেস্ট ক্যান্সার হয় তাহলে তার জন্য আমরা ইউজুয়ালি এজ অফ রেকমেন্ডেশন ইন ইউনাইটেড স্টেট ইজ ফর্টি আর অনেকগুলো গাইডলাইনসে ইট ইজ ফিফটি ইয়ারস অফ এজ তাহলে আমরা এটা বুঝতে পারছি যাদের ক্ষেত্রে যদি হেরিডিটিতে এই ধরনের কোনো এই ক্যান্সার আমরা দেখে থাকি তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু খুব আগে থাকতেই সচেতন হতে হবে এইটিন ইয়ার্স থেকে কিন্তু আমাদের সচেতন হয়ে স্ক্রিনিং এর দিকে যেতে হবে আর যদি এরকম কোনো হেরিডিটি বা কোনো হিস্ট্রি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চল্লিশ বছর অথবা পঞ্চাশ বছর এটা এক এক জায়গায় এক এক রকম মেনশন করা আছে তারপর থেকে আমরা এই স্ক্রিনিংটা করলে পারি এরপর যেটা আমি জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে এই যে স্ক্রিনিং এই প্রসিডিওরটা এই প্রসিডিওরটা কতটা পেনফুল কতটা খরচা সাপেক্ষ তার কি খরচ এবং সেটা কতটা টাইম লাগতে পারে কটা সিটিং লাগতে পারে এই বিষয়টা যদি একটু তো এটার আগে আমি যা 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 টুলস উই হ্যাভ अवेलेबल ফর ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং সেটা সবচেয়ে সহজ হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন একজন মহিলা আয়নার সামনে দাঁড়িয়ে মিররের সামনে দাঁড়িয়ে শি হ্যাজ টু রিমুভ অল দা এন্ড দেন শি হ্যাজ টু স্টার্ট প্যালপেটিং হার ওন ব্রেস্ট তো সেই প্যালপেশনটা আমাদের আঙ্গুলের যেরকম পাল্প অফ দা ফিঙ্গার হয় আর টিপ অফ দা ফিঙ্গার হয় তো আমাদেরকে পাল্প অফ দা ফিঙ্গার দিয়ে আমাদেরকে গোটা ব্রেস্টটাকে প্যালপেট করতে হবে সেটার অনেকগুলো মেথডস আছে যেটা গুগলে অ্যাভেলেবেল আছে যে হাউ টু প্যালফেট দ্য ব্রেস্ট অ্যান্ড আন্ডার আর্মস বা বগলে আমাদেরকে প্যালফেশনটা করতে হবে তো সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের মধ্যে আমরা কি কি দেখতে চাই দেখতে চাইবো যে দুটো ব্রেস্টের মধ্যে কোনো এসিমেট্রি আছে কিনা নিপল বা স্কিনের ওপর থেকে কোনো ডিসচার্জ বা কোনো ঘা আছে কিনা আমি হাত দিলে রকম কোনো টিউমার লাম বা গাঠ যাই বলতে পারেন সেটা পাচ্ছি কিনা আর আর্মস বা ববলের মধ্যে কোনো লাম্প বা কিছু সোয়েলিং আমি পাচ্ছি কিনা দিস ইজ হোয়াট ইজ সেলফ ব্রেস্ট এক্সামিনেশন অনেকের ক্ষেত্রে আমি এই বিষয়ে একটা প্রশ্ন করছি যে অনেকের ক্ষেত্রে হয় যে এই টেস্টটা করতে গিয়ে হয়তো কোথাও একটা ব্যথা লাগছে বা আপনি আন্ডার আর্মের কথা বলেন অনেকের ক্ষেত্রে আন্ডার আর্মেও কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই লাম্প দেখা যায় সেক্ষেত্রে কি এই স্ক্রিনিংটা খুব জরুরি স্ক্রিনিংটা ওদের পক্ষে জরুরি আছে এবং যদি এরকম কিছু ওরা অ্যাবনরমাল পায় যেটা মানে শরীরে থাকার কথা নয় আর ওনার মনে হচ্ছে যে না আমি এরকম একটা সোয়েলিং বা পাচ্ছি তাহলে ওনাকে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করাতে হবে তো ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনের মানে হচ্ছে আপনাকে একজন ডাক্তার বা অঙ্কোলজিস্ট বা গাইনোকোলজিস্ট যার কাছে আপনি কমফোর্টেবল আছেন ওনার কাছে গিয়ে আপনাকে আপনার ব্রেস্টটাকে এক্সামিনেশন করাতে হবে যদি উনার মনে হয় যে না দিস ইজ নট লুকিং নরমাল দেন হি অর শি উইল অ্যাডভাইজ ইউ সার্চ सम সার্টেন টেস্ট যেটা দিয়ে আমরা বুঝতে পারব যে ওই জিনিসটা বা যে প্রবলেমটা আপনি নিয়ে এসেছেন সেটা অ্যাকচুয়ালিতে কি আছে বেশ আর যদি ব্যথা অনুভব করে যদি কোনো জায়গায় পার্টিকুলারলি তো यूजুয়ালি ব্যথা ক্যান্সার এর সিম্পটম यूजুয়ালি হয় না যদি ব্যথা হয় ও সেটা অনেক তো যদি এরকম হয় যে আপনার কোনো একটা পয়েন্টে ব্যথা আছে বা অসুবিধা হচ্ছে সেটাকে বা নন সাইক্লিক্যাল ভাগে ভাগ করা আছে সেটাকে ম্যাস্টালজিয়া বলা হয় সাইক্লিক্যাল মানে আপনার মাসিকের সাথে প্রত্যেক মাসে একবার করে হচ্ছে আর মাসিকের সাথে হচ্ছে এবং মাসিক চলে গেলে আপনার সেটা ঠিক হয়ে যাচ্ছে আর সেকেন্ডলি হয় যে নন মাস নন সাইক্লিক্যাল যেটা মাসিকের সাথে কোনো সম্পর্ক নেই সেটা ব্রেস্টের ব্যথাও হতে পারে এবং সেটা আমাদের কেন কি ব্রেস্ট ইজ লাইং অন দি চেস্ট বল তো মাস্কুলোস্কেলেটাল পেইনও অনেকবার হতে পারে যেটা আমরা ব্রেস্ট পেইন দিয়ে কনফিউজও করতে পারি তাহলে সে মানে পেইন থাকলে তাহলে সেটা বিনাইন হওয়ার সম্ভাবনাই বেশি মানে ম্যালিগন্যান্ট হওয়ার সম্ভাবনা কম এরকম নয় হ্যাঁ এটা আপনি বলতে পারেন যে ক্যান্সারে টু স্টার্ট উইথ ইট ইট ইস ফেনলেস বাট যেহেতু আহ যেরম যেরম করে ক্যান্সার যদি আমরা তাহলে অনেকগুলো প্রেলিমিনারি যে স্ক্রিনিং যেটা আমরা বাড়িতে নিজেরাই করতে পারি সেই বিষয়টা জানলাম এরপরে যে স্ক্রিনিং ধরুন আমি এমন কিছু একটা অসামঞ্জস্য পেলাম যেটার জন্য আমি ডক্টরের কাছে যেতে চাইছি সেক্ষেত্রে কি প্রসিডিও

নন ক্যান্সার রিলেটেড কি কি কারণ হতে পারে তো সেই কারণগুলো কি জানার জন্য যেটাকে হয় দ্যাট ইজ কল্ড হিস্ট্রি ক্লিনিক্যাল এক্সামিনেশন ডেফিনেটলি হোয়াট আই টোল্ড ইউ যে উই উইল হ্যাভ টু প্যালপেট দি ব্রেস্ট এন্ড দি আন্ডার আর্মস এন্ড অলসো ডিফারেন্ট এরিয়া ইফ উই ফিল যে ইট ইস ম্যালিগনেন্সি হতে পারে তাহলে অন্য অন্য এরিয়াকেও আমাদেরকে দেখতে হবে যেখানে এই ক্যান্সারটা ছড়াতে পারে আচ্ছা এরকম হতে পারে যে আমার হিস্ট্রিতে রয়েছে আমি এমনি যে প্রিলিমিনারি যে এক্সামিনেশনটা বললেন যে সেলফ অ্যাসেসমেন্ট যেটা সেটা করে কিছু সিম্পটম পেলাম না সেক্ষেত্রে কি আমার ফার্দার স্ক্রিনিং এর জন্য যাওয়ার প্রয়োজনীয়তা নেই তাহলে যেরকম আমি শুরুতে ডিভাইড করলাম যে আপনার ফ্যামিলিতে হিস্ট্রি অফ ব্রেস্ট বা ওভেরিয়ান ম্যালিগনেন্সি বা অন্য কোনো ম্যালিগনেন্সি আছে না নেই সেই জিনিসটা আমাকে দেখতে হবে সেই অনুযায়ী আমরা দেরকে ভাগ করি হাই রিস্ক পপুলেশন মিডিয়াম রিস্ক পপুলেশন অ্যান্ড লো রিস্ক পপুলেশন তো যারা রিস্ক পপুলেশন আছে তাদেরকে আমরা যেটা বলি যে আপনারা আঠেরো বছর বয়স থেকেই সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা স্টার্ট করবেন এবং ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনটা প্রত্যেক তিন বছর অ্যাটলিস্ট আপনাকে করাতেই হবে ঠিক আছে আর ইউজুয়াল মেথড অফ স্ক্রিনিং যেটা ব্রেস্টের জন্য হয় সেটা আইদার আলট্রাসোনোগ্রাফি হয় বা ম্যামোগ্রাফি হয় সেটা হেরিডিটারি ব্রেস্ট ক্যান্সারে আমাদের যে ব্রেস্টের সেটা অনেক বেশি হয় এজে তো তখন ম্যামোগ্রাফিটা খুব ভালো ইনভেস্টিগেশন নয় তখন বেটার ইনভেস্টিগেশন তো যদি আমাকে ইয়াঙ্গার এজে কাউকে স্ক্রিন করতে হচ্ছে বিকজ অফ হাই রিস্ক তাহলে আমাকে আলট্রাসোনোগ্রাফি দিয়ে বা এমআরআই ব্রেস্ট দিয়ে আমাকে স্ক্রিনিং করতে হবে আর যাদের কোনো সেরকম হিস্ট্রি নেই যারা নর্মাল পপুলেশন আছে তাদেরকে আমরা চল্লিশ বা পঞ্চাশ বছর বয়স থেকে স্ক্রিনিং চালু করব এবং বছরে একবার করে ওনাকে ম্যামোগ্রাফি করাতে হবে সেই ম্যামোগ্রাফিটা কন্টিনিউ হবে টিল সেটা একটা এজ এ রয়েছে যে ফর্টি টু ফর্টি নাইন আমি অ্যানুয়াল ম্যামোগ্রাফি করব আফটার ফিফটি দের অপশন অফ গোয়িং ফর দু বছরে একবার বাট ইট ইজ প্রেফারেবল টু গো ফর অ্যানুয়াল ম্যামোগ্রাফি and at least till the age of uh, 65 to 75 years of age amake mm -hmm. uh, screening take continue for mm a -hmm. if we are uh, not finding anything bad mm -hmm. আমরা তাহলে বুঝলাম যে কোন এজ থেকে আমাদের এই বিষয়ে কনসিয়াস হওয়া উচিত এবং যদি আমাদের হিস্ট্রি থাকে তাহলে অনেক বেশি কনশিয়াস হওয়া উচিত এবং সেক্ষেত্রে হিস্ট্রি না থাকলেও কিন্তু আমরা যেটা সেলফ অ্যাসেসমেন্ট সেক্ষেত্রে আমরা নিজেরা কিন্তু এটা লক্ষ্য রাখতে পারি ইগনোরেন্স কিন্তু আমাদের অনেক খারাপ দিকে এগিয়ে নিই জটিলতা বাড়িয়ে দেবে যদি ভবিষ্যতে এই ধরনের কোনো রোগে আমরা আক্রান্ত হই ফলে ইগনোর করার কোনো জায়গা নেই বা এই যে আমরা আন্ডার আর্মের কথা বললাম অনেকেরই থাকে যে একটা লাম্প রয়েছে কিন্তু সেটা তারা ইগনোর করে যায় কিন্তু সেই ইগনোরেন্সের জায়গায় সেটা যে ব্রেস্ট ক্যান্সারেরই একটা সিমটম হতে পারে সে বিষয়ে কিন্তু ধারণা থাকা জরুরি এবার আসছি অ্যাওয়ারনেসের বিষয় আচ্ছা শহরের লোক অ্যাওয়ার থাক কিছুটা হলেও হয়েছে কিন্তু রুরালে রুরাল এরিয়ায় আপনারা কি দেখছেন যে এই বিষয় ব্রেস্ট ক্যান্সারের বিষয় মহিলারা সত্যি অ্যাওয়ার আমার প্র্যাকটিস খুব রুরাল এরিয়ার দিকে নেই তবে আমি কয়েকটা পেশেন্ট পেয়েছি ওখান থেকে আর যত পেশেন্টই পেয়েছি সবাই কিন্তু লোকালি অ্যাডভান্স বা অ্যাডভান্স টিউমার নিয়েই এসছে বা জিনিসটাকে বাড়িয়ে নিয়ে এসছে তো আমার সেই জায়গায় মনে হয় যে ওদেরকে আরো বেশি অ্যাওয়্যার করার দরকার আছে সেই অ্যাওয়ারনেসটা করা যেতে পারে বাই ডুইং মেডিকেল ক্যাম্পস যেটা স্কুলস আছে ফিমেল স্কুলস বা গার্লস স্কুলস এর মধ্যে অনেকগুলো হেলথ টক বা স্কুল টিচারদের দিক দিয়ে যারা হু ক্যান হেল্প

তো সেনিয়ার ফ্যামিলি تکিও بول এক্সাক্ট সেই জিনিসটা আমরা পাস অন করতে পারবো বিকজ ইন্ডিভিজুয়ালি সব জায়গায় গিয়ে আপনার পক্ষে বলা বা আমার পক্ষে বলাটা পসিবল নয় সবাই হয়তো ইউটিউবে এই চ্যানেল বা ফেসবুকে এই জিনিসটা দেখতে পারবে না তো যারা যাদের কাছে এই অপরচুনিটি রয়েছে আমি বলবো যে তারা নিজেও দেখো এবং নিজের ফ্যামিলিটাকেও সচেতন করো বেশ আমাদের হসপিটালে স্ক্রিনিং এ সমস্ত ধার ব্যবস্থা করতে এভরিথিং ইজ দেয়ার আমাদের এখন ম্যামোগ্রাফিও আছে আলট্রাসোনোগ্রাফিও আছে অ্যান্ড আমাদের টিম অফ অঙ্কোলজিস্ট আছেন আর আমরা ব্রেস্ট নিয়ে স্পেশাল ক্লিনিকও চালু করছি যেখানে যে রকম কোনো প্রবলেম অফ রিলেটেড টু ব্রেস্ট নট অনলি ক্যান্সার বাট ব্রেস্ট পেন হতে পারে বা নিপল ডিসচার্জ হতে পারে বা কোনো রকম অ্যাবনরমাল ঘা হতে পারে বা আপনি সোয়েলিং দেখছেন বা ব্রেস্টের মধ্যে কোনো সাইজের ডিফারেন্স দেখছেন দুটো ব্রেস্টের মধ্যে তো কসমেটিক পার্ট অফ ব্রেস্ট ক্যান্সার পার্ট অফ ব্রেস্ট বি নাইন পার্ট অফ ব্রেস্ট এবং স্ক্রিনিং হুম হুম তো স্ক্রিনিংয়ের কিছু পদ্ধতি আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যারা আমাদের কাছে এসে সাজেশন নিতে চান দেখ আর ডেফিনেটলি ওয়েলকাম বেশ আর একটা প্রশ্ন আমি রাখছি পুরুষদের ক্ষেত্রে এই ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা কি রয়েছে

ভাবছিও যে ওটা ব্রেস্ট ক্যান্সার হতে পারে আর যখন আমাদের কাছে এলো তখন জিনিসটা অনেকটা এগিয়ে গেছে এরকম স্টেজে হতে পারে সো মেল ব্রেস্ট ক্যান্সার অল দো রেয়ার বাট ইট এক্সিস্ট যদি কারোর ব্রেস্ট এরিয়াতে মেলস এর ক্ষেত্রে বলছি যদি কোনো সমস্যা দেখা যায় বা উনি ফিল করছেন যে ওখানে কোনো হার্ট বা লাম্প বা কোনো সোয়েলিং বা কোনো রকম কোনো চেঞ্জেস আছে দে শুড কনসাল্ট দি ডক্টর তাহলে এই বিষয়টাও কিন্তু আমাদের অ্যাওয়ার হওয়ার দরকার আছে যদিও সংখ্যাটা ভীষণ কম তাহলেও কিন্তু মেল ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে সেক্ষেত্রে কোনো রকম যদি অ্যাবনরমালিটি নজরে আসে সেটাকে উপেক্ষা করা কিন্তু একেবারেই ঠিক নয় মহিলাদের ক্ষেত্রে আমরা বললাম এবং মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ব্রেস্ট ক্যান্সারে অ্যাওয়ারনেসে কিন্তু অনেকটা এই রোগকে কন্ট্রোল করা সম্ভব এবং প্রায় কিউরেবেল বলা যেতে পারে যদি আমরা আর্লি ডিটেকশন করতে পারি ফলে সেক্ষেত্রে সচেতন হওয়াটাই কিন্তু শেষ কথা এবং কিভাবে সচেতনতা দিনে দিনে বৃদ্ধি পাবে সে বিষয় নিয়েও আমরা ডিসকাস করলাম আশা করি ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং নিয়ে আমাদের এইটুকু সচেতন হওয়াটা খুব জরুরি আগামী দিনে যাতে আমরা ব্রেস্ট ক্যান্সারের বেশি পেশেন্ট না দেখতে চাই তাহলে আজকের এই আলোচনা আশা করি আপনাদের একটা দিশা দেখালো অনেক ধন্যবাদ ডক্টর খান্না আজকের এই আলোচনা করার জন্য এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজ এখানেই শেষ করছি নমস্কার